নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আমরা আগে আপেক্ষিক পরিবাহিতা, রোধ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। আজকে দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তনে আপেক্ষিক পরিবাহিতার কী পরিবর্তন হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করব। দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তনে আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন, আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন। দেখো, আপেক্ষিক পরিবাহিতা কি সেটা একটু আরেকবার দেখে নেওয়া যাক। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা সাইন দিয়ে প্রকাশ করি, যেটাকে লেখা হয় কাপ্পা ইকুয়াল টু 1/r গুণ L/A, এটাকে লেখা হয় আপেক্ষিক পরিবাহিতা সমান, যেখানে 1/r হচ্ছে শুধু পরিবাহিতা আর L/A হচ্ছে কোষ ধ্রুবক। এটা আমরা জানি 1/r হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতা আর L/A হচ্ছে কোষ ধ্রুবক, সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক। আর কাপ্পাটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এবার দ্রবণের গাঢ়ত্ব হ্রাস বা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতার কী পরিবর্তন হয় সেটা একটু দেখতে হবে। দেখো, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি, এবার দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি বা হ্রাস সেটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষক এর ক্ষেত্রে আলাদা রকম হবে এবং তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রেও আর আলাদা রকম হবে। একটু দেখা যাক, তাহলে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করেছে, বৃদ্ধি করলে কি হবে দেখা যাক। পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তাহলে দেখো একটা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি। আগে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ ছিল যেটা গাঢ়ত্ব ছিল, দেখা যাচ্ছে 1 মোলার গাঢ়ত্ব ছিল, 1 মোলার গাঢ়ত্ব এই দ্রবণের মধ্যে ছিল, এবং এই যে দ্রবণে অণুগুলো ছিল সেই অণুগুলোর সংখ্যাটা নির্দিষ্ট ছিল। এবার দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করেছে, মানে এইটা যদি 1 মোলার HCl হয় তাহলে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করেছি, মানে বাইরে থেকে আমি কিন্তু অতিরিক্ত HCl যোগ করে দিয়েছি। তাহলে HCl যদি যোগ করি এবং HCl যোগ করলে ওরা জলীয় দ্রবণে গিয়ে আরও বেশি পরিমাণ ভেঙে যাবে, ভেঙে গিয়ে H+Cl- তৈরি করবে, তৈরি করলে আয়নের সংখ্যা বেড়ে যাবে। দেখা যাচ্ছে প্রতি একক আয়তনে, আগে যদি অণুর সংখ্যা 4টে থাকতো, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা 4টে থাকতো, তাহলে HCl দেওয়ার জন্য H+ এবং Cl- ভেঙে যাচ্ছে, ফলে আয়নের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। আয়নের সংখ্যা দেখা গেলো বেড়ে গেলো, বেড়ে গিয়ে ধরো 4-এর জায়গায় 5টা হয়ে গেল। প্রতি একক আয়তনে যদি অণুর সংখ্যাটা বেড়ে যায় বা আয়নের সংখ্যা যদি বেড়ে যায়, তখন কিন্তু অটোমেটিক আপেক্ষিক পরিবর্তনের মানটাও বেড়ে যাবে। তাহলে দ্রবণে গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবর্তনের মান বৃদ্ধি পাবে। কারণ কেন? কারণ হচ্ছে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে অটোমেটিক কিন্তু আপেক্ষিক পরিবর্তনের মানটাও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই জন্য এখানে আপেক্ষিক পরিবর্তনের মানটা বেড়ে যাবে। এটা করলাম আমরা অ্যাকচুয়ালি তীব্র তড়িৎ বিশ্লেষ পদার্থের ক্ষেত্রে, যেমন HCl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ পদার্থ। এটাই যদি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ পদার্থের ক্ষেত্রে করি তাহলে তখন কি বলবো সেটা একটু দেখে নেব। তাহলে এটা গেল তীব্র তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে, এটা গেল তীব্র। আর মৃদু তড়িৎ বিশ্লেষ নিলে কী হবে? মৃদু একই রকমভাবে যদি দ্রবণে গাঢ়ত্ব বৃদ্ধি করা হয়, তাহলে দ্রবণ আছে, দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করা হলে HCl এর জায়গায় তখন একটা মৃদু তড়িৎ বিশ্লেষ পদার্থ, যেমন অ্যাসিটিক অ্যাসিড যদি আমরা ধরে নিই, অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হলো বাইরে থেকে। তাহলে এখানে দেখো দু রকম ফ্যাক্টর কিন্তু কাজ করবে একই সঙ্গে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কী হয়,
মৃদুতরের বিশেষে বিয়োজন মাত্রা 50%-এর নিচে থাকে, এটা আমরা জানি। এই যে বিয়োজন মাত্রা খুব কম, অর্থাৎ দেখা যাচ্ছে একটা উদাহরণের জন্য যদি ধরে নিই যে অ্যাসিটিক অ্যাসিড যদি নিই তাহলে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নর্মালি 100% সাধারণত যদি ধরে নিই উদাহরণের সুবিধার্থে যে দেখা যাচ্ছে 10%, আমি একটা উদাহরণস্বরূপ ধরছি। তো 10%-এর আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রা, এর মানেটা কী? এর মানেটা এটাই হলো যে তুমি যদি 100টা অণু নিয়ে কাজ শুরু করতে তাহলে এই 100টা অণুর মধ্যে 10টা অণু আয়নিত হতো আর 90টা অণু কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হিসেবে থেকে যেত, সিএসসি ডবল এইচ হিসাবে। তাহলে বিয়োজন মাত্রা যার যত কম হবে তার কিন্তু একক আয়তনে তার কিন্তু অণুর সংখ্যা বা আয়নের সংখ্যা কম হবে, কারণ তারা যেহেতু কম বিয়োজিত হচ্ছে। কিন্তু মজার ব্যাপার এটাই হলো যে মৃদুতরের বিশেষের ক্ষেত্রে যত বেশি জল যোগ করবো, মানে দ্রবণটা যত বেশি লঘু করতে থাকবো, যত বেশি জল যোগ করতে থাকবো, তত দেখতে থাকবো যে দ্রবণের বিয়োজন মাত্রাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কেন? কারণ দেখা যাচ্ছে ওই দ্রবণের মধ্যে যত বেশি জল যোগ করছি, জল যোগ করলে দ্রবণে যে অণুগুলো আছে অণুগুলো পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, দূরে চলে গেলে কারোর উপর কারোর আকর্ষণ বল নেই, ফলে তারা সহজে বিয়োজিত হতে পারছে। তো মৃদুতরের বিশেষ পদের ক্ষেত্রে যত বেশি লঘুতা বাড়াবো আস্তে আস্তে তত বেশি কিন্তু বিয়োজন মাত্রা আস্তে আস্তে বেড়ে যাবে লঘুতা বৃদ্ধি করলে। কিন্তু আমরা এখানে ঠিক উল্টো কথাটাই বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করেছে। তাহলে উল্টোভাবে ভাবো, তাহলে মৃদুতরের বিশেষ পদার্থ আছে সেখানে আরও বেশি মৃদুতরের বিশেষ পদার্থ যোগ করে দিলাম, জল যোগ করিনি, আরও বেশি মৃদুতরের বিশেষ পদার্থ যদি যোগ করি তাহলে বিয়োজন মাত্রাটা কী হবে? আরও কিন্তু কমে যাবে। দেখা যাচ্ছে 10% হওয়া উচিত, সেখান থেকে 9% হয়ে গেলো বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কিন্তু কমে গেল। তাহলে বিয়োজন মাত্রা কমে গেলে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা সেটা কিন্তু কমে যাবে। তাহলে বিয়োজন মাত্রা কমে গেলে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কমে যাবে, অণুর সংখ্যা কমে গেলে দেখতে পাচ্ছি যে এখানে আপেক্ষিক পরিবর্তন মান কমে যাবার কথা কিন্তু কমে যাবে না। এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা ফ্যাক্টর বিয়োজন মাত্রা, একটা ফ্যাক্টর আপেক্ষিক পরিবর্তন মানটাকে কমানোর চেষ্টা করছে, আর এখানে ঠিক আর একটা ফ্যাক্টর আছে যেটা আপেক্ষিক পরিবর্তন মানটাকে বাড়ানোর চেষ্টা করছে। সেটা কী ফ্যাক্টর? দেখো, আমি কিন্তু দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করেছি। তাহলে দ্রবণের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করি, দ্রবণ যদি বেশি বেশি পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড আরও যোগ করি, তাহলে দ্রবণে কিন্তু অণুর সংখ্যাটা বেড়ে গেল। একক আয়তনে যে অণুর সংখ্যা এটা তো বেড়ে যাবেই, এই ক্ষেত্রে যেটা এইচসিএলের ক্ষেত্রে হয়েছে, এটা যদি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে হয় প্রতি একক আয়তনে যে অণুর সংখ্যা সেটা কিন্তু বেড়েই যাবে। তাহলে সেটা যদি বেড়েই যায়, প্রতি একক আয়তনে যদি অণুর সংখ্যা বেড়েই যায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আপেক্ষিক পরিবর্তন মানটা আস্তে আস্তে বেড়ে যাবে। তাহলে এখানে দুটো ফ্যাক্টর, একটা ফ্যাক্টর অপোজিট দিকে কাজ করছে, একটা ফ্যাক্টর এই মানে একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টরের অপোজিটে কাজ করছে। একজন মানটাকে কমানোর চেষ্টা করছে আপেক্ষিক পরিবর্তন, আরেকজন কিন্তু আপেক্ষিক পরিবর্তন মানটাকে বাড়ানোর চেষ্টা করছে। তাহলে এই জিনিসটাকে ভালোভাবে বুঝে রাখবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কী শিখলাম? যে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে সেটা মৃদু হতে পারে বা তীব্র হতে পারে, যাই হোক না কেন দুটোর কারণ হয়তো আলাদা, কিন্তু মৃদুতরের বিশ্ব বা তীব্রতরের বিশ্ব পথ যাই হোক না কেন তাদের গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবর্তন মান কিন্তু বেড়েই যাবে, আর যদি গাঢ়ত্ব হ্রাস করি তাহলে আপেক্ষিক পরিবর্তন মানটা কমে যাবে। এটা আমরা এখান থেকে শিখলাম। এরপর আমরা শিখবো যে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতাটা কী? মোলার পরিবাহিতা বা আণবিক পরিবাহিতা, দেখো এটাকে এই ল্যামডা সাফিক্স এমডে প্রকাশ করা, এটা হচ্ছে বড় হাতের ল্যামডা। তোমরা ছোট হাতের ল্যামডা দেখেছো এরকম দেখতে, এটা হচ্ছে ছোট হাতের ল্যামডা, আর এই এ মতন দেখতে যেটা সেটা হচ্ছে বড় হাতের ল্যামডা। এটাকে মোলার পরিবাহিতা বা আণবিক পরিবাহিতা বলা হয়। তো এটা কী, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, আণবিক বা মোলার পরিবাহিতা কী? খুব সিম্পল জিনিস, দেখো আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিচ্ছি, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিচ্ছি, সেটা মৃদু হতে পারে তীব্র হতে পারে, যাই হোক একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা দ্রবণ নিয়েছি,
সেই দ্রবণটার আয়তন আমরা নিয়েছি ভি সেন্টিমিটার কিউব, দ্রবণটার আয়তন, ঠিক আছে? দ্রবণটার আয়তন নিয়েছি ভি সেন্টিমিটার কিউব, মানে যে কোনো আয়তনের দ্রবণ হতে পারে, আয়তনটা কোনো ফিক্স না, যে কোনো একটা আয়তন হতে পারে, ভি সেন্টিমিটার কিউব ধরে নিচ্ছি ওটা। কিন্তু যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আছে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে পরিমাণ সেটাকে বলছে কিন্তু এক মোল তড়িৎ বিশ্লেষ্য, এক মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা নিচ্ছি আমরা, এক মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু এর মধ্যে নিচ্ছি। তাহলে ভালো করে লক্ষ্য করো, একটা দ্রবণ নিয়েছি, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণ নিয়েছি যার পরিমাণটা নিয়েছে এক মোল, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কিন্তু এক মোল, এবং ওইটাকে আমি জলে গুলেছি, জলে গুলে যে আয়তনটা হয়েছে সেটা ভি সেন্টিমিটার কিউব লিখছি, মানে ওটা যে কোনো একটা সেন্টিমিটার কিউব হতে পারে। এইবার ওই দ্রবণের মধ্যে দুটো তড়িদ্বার যদি যোগ করে দেওয়া হয়, এটা শর্ত সাপেক্ষ যে তড়িদ্বার দুটির মাঝখানের দূরত্ব হচ্ছে এক সেন্টিমিটার এবং এর যে প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে এক সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক সেন্টিমিটার দূরত্বে প্রস্থচ্ছেদটা এক সেন্টিমিটার স্কোয়ার না উল্লেখ করলেও সমস্যা নেই, কিন্তু অবশ্যই এটা বলতে হবে যে দুটো তড়িদ্বারের মধ্যে দূরত্বকে আমরা এক সেন্টিমিটার এটা গণ্য করেছি। এরকম দুটো তড়িদ্বারের মাঝখানে থাকা দ্রবণের যদি এক মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবিত থাকে এবং দ্রবণটার আয়তন যদি ভি সেন্টিমিটার কিউব হয়, তখন এই দ্রবণের যে পরিবাহিতার মান পাওয়া যাবে, মানে ওয়ান বাই আর এর যে মানটা পাওয়া যাবে, যে পরিবাহিতার মান পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক, সরি, সেটাকে বলা হচ্ছে মোলার পরিবাহিতা, ল্যামডা এম। যে পরিবাহিতার মানটা পাবো সেটাকে আমরা বলে দেবো মোলার পরিবাহিতা। এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, যে মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটা আমরা কী করে বার করবো সেটা আমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে এটা গেল সংজ্ঞার পার্টটা। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা সংজ্ঞা জিনিস একটু বলে দিই, কারণ সেটাও যেহেতু একই রকমের, তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতাকে শুধু বড় হাতে ল্যামডা লেখা হয়, সাপেক্ষে কিছু লেখা হয় না। তুল্যাঙ্ক পরিবাহিতা কী করে বার করবো? এই সেম জিনিস, মোলার পরিবাহিতাতে তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে পার্থক্য খুব একটা নেই, শুধু এক জায়গাতে পার্থক্য আছে। মোলার পরিবাহিতাকে, মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এক মোল নিয়েছিলাম, এখানে নেব এক গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এক গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেব। বোঝা গেল? তাহলে মোলার পরিবাহিতার ক্ষেত্রে এক মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে কাজ করেছিলাম, দুটো তড়িদ্বারের মধ্যে দূরত্ব এক সেন্টিমিটার ছিল, আয়তনটা ভি সেন্টিমিটার কিউব হয়েছিল, তাহলে দ্রবণের যে পরিবাহিতার মান মাপা হয়েছিল সেটাকে বলা হচ্ছে মোলার পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতার ক্ষেত্রে কী বলবে? তড়িদ্বারের মধ্যে দূরত্ব এক সেন্টিমিটার সেটা একই আছে, ভি সেন্টিমিটার কিউব দ্রবণের আয়তন, এবং ওখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা যোগ করেছে সেটা হচ্ছে এক গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করেছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি? তুল্যাঙ্ক পরিবাহিতা। বোঝা গেল? এবার আমরা এখান থেকে মোলার পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক প্রথমে করবো, তারপরে মোলার পরিবাহিতা এই, তারপর তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কটা নির্ণয় করবো। তাই দেখো, দেখো মোলার পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক, আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, অর্থাৎ ল্যামডা এম এবং যে কাপ্পা সেটার মধ্যে সম্পর্ক। কী করে আমরা ক্যালকুলেশন করবো এটা একটু দেখে নিই। দেখো দেখো আমরা একজনের সংজ্ঞা থেকে আরেকজনের সংজ্ঞার মধ্যে ঢুকবো,
আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা আমরা তিনটে সংজ্ঞা হিসেবে জানি, ঠিক আছে? তিনটে সংজ্ঞা বলা হয়েছিল, তার মধ্যে একটা সংজ্ঞা ছিল যেটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, কোনো যদি দ্রবণ থাকে সেই দ্রবণের, 1 সেমি কিউব দ্রবণের যে পরিবাহিতা সেটাকে বলা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা। এটা আমরা জানি, খুব সহজ সংজ্ঞা। কিন্তু মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমাদের যে দ্রবণটা নেওয়া হয়েছে সেই দ্রবণের আয়তনটা কতটা রাখা রয়েছে বলো তো? ভি সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে যদি লিখি যে তাহলে ভি সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতা কত হবে, সমান কাপ্পা গুণ ভি। এবার দেখো, এই যে ভি সেন্টিমিটার কিউব দ্রবণটা আছে সেটা, সেটাতে যে তড়িৎ বিশিষ্ট পদার্থ যোগ করা আছে সেটা হচ্ছে 1 মোল তড়িৎ বিশিষ্ট পদার্থ। তাহলে আমি সেটাই যদি ধরে নিই যে যদি